ভ্যালেন্টাইন্স ডেটা কার সাথে সেলিব্রেট করেন, ফ্যামিলি অথবা গার্লফ্রেন্ড? ভ্যালেন্টাইন্সটা আপনি কার সাথে এনজয় করতে চান? তো ভ্যালেন্টাইন্স ডে আপনি মানে কার সাথে সেলিব্রেট করেন, ফ্যামিলি অথবা গার্লফ্রেন্ড? তো ভাইয়া ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আপনার প্ল্যান কি? তো ভাইয়া ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আপনার প্ল্যান কি? প্ল্যান হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি। এই গার্লফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি? তো মানে কি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে গার্লফ্রেন্ডের জন্য কোনো গিফটের কোনো প্ল্যান করছেন? হ্যাঁ ভাইয়া, গিফট কিনলাম। মানে কি গিফট কিনে ফেলছেন? মানে কি আপনার হাতে যে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড ব্যাগটা আছে সেটা আপনার গিফট? তো মানে কত গোছা গেলেন আপনি? কত গোছা গেলেন ভাই? 8,000। 8,000? 8,000 টাকা আপনি গার্লফ্রেন্ডের গোছে দিলেন ভাই? আপনি কি ভাইয়া দুঃখ হইতেছেন? আচ্ছা যদি এখন এই ভিডিওটা আপনার গার্লফ্রেন্ড দেখে তখন যদি বলে আপনার সাথে ব্রেকআপ করে দেবে কারণ তুমি আমাকে গিফট দিতে মানুষের কাছে বলে পাইতেছ তোমার পেইন হইতাছে গিফটের জন্য, তাহলে কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে আমি গিফটটা নিয়ে নেবো। একটা গার্লফ্রেন্ড রেডি? একটা গার্লফ্রেন্ড রেডি? একটা গার্লফ্রেন্ড রেডি? আর কোনো প্ল্যান আছে গার্লফ্রেন্ডকে নিয়ে বা এমন কোনো আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে যে গার্লফ্রেন্ডকে নিয়ে কোথাও মানে কোনো শেয়ার করার মতো মেমোরি? এখনো ভাইয়া হয়নি, বাট এটা আমাদের ফার্স্ট ভ্যালেন্টাইন, সো বিশ্ব ভালোবাসার দেশ যেহেতু আপনারা ইয়াং জেনারেশন, ভালোবাসাটা আমার কাছে অ্যাকচুয়ালি ফ্যামিলির কাছে মেন, কিন্তু যেহেতু পরিবেশের শিকার ভাইয়া এখানে ভার্সিটিতে আসছি তো বন্ধু বান্ধব নিয়ে ঘুরবো, চিল করবো, এটাই। আর ভ্যালেন্টাইন্সটা আপনি কার সাথে এনজয় করতে চান? অবভিয়াসলি আসলে ফ্যামিলির সাথে, ভালোবাসাটা ফ্যামিলির থেকেই আসে। আর ভ্যালেন্টাইন নাই বললে যে তা না, কিন্তু তার সাথে কোনো দিন ভ্যালেন্টাইন পালন করা হয়নি। আচ্ছা, বেসিক্যালি ফেব্রুয়ারি 7 তারিখ থেকে 14 তারিখ প্রতিটা দিনে একটা করে ডে আসছে, হাগ ডে, কিস ডে, রোজ ডে। তো ভাই আপনি কি আপনার গার্লফ্রেন্ডকে কোনো রোজ দিয়েছেন বা আপনি রোজ দেন গার্লফ্রেন্ডকে? না ভাই আমি নিছি। আপনি দেননি? না এখনো রোজ দেননি। আচ্ছা, বা ভ্যালেন্টাইন্স ডেতে আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে মানে কীভাবে সেলিব্রেট করতে চান বা আপনার কীভাবে সেলিব্রেট করেন? সেলিব্রেট বলতে এর আগে একবার সেলিব্রেট যেভাবে করছি সেটা একটু বলি। মানে ও তো জব করে আর আমি তো বেকার। ও আচ্ছা, তো সে মানে ভাবতেই পারেনি যে আমি তার সঙ্গে দেখা করতে যাবো, অথচ সে অফিসে মানে অফিস ছিল না, তারপরেও সে বাসার থেকে বের হয়ে দেখছে যে আমাকে সারপ্রাইজ হয়ে গেছে। আচ্ছা, মানে অনেকে তো বুঝেন বিভিন্নভাবে সারপ্রাইজ দেয়, ভ্যালেন্টাইন্স প্রপোজ করে নিউ গার্লফ্রেন্ড বা নতুন রিলেশনশিপে জয়েন করে, তো আপনি কি কখনো হয়েছে যে আপনি গার্লফ্রেন্ডের জন্য বেলুন কিনছেন? এখানে কিন্তু দোকানে যে নর্মাল বেলুন পাওয়া যায় সেই বেলুনের কথা বলি নাই, ফার্মেসিতে যে টাইপের বেলুন পাওয়া যায় সেই বেলুনের কথা বলেছি। না এটা ভ্যালেন্টাইন্স ডেতে না, অন্যদিন আগে অন্যদিন আপনি বেলুন কিনছিলেন? হ্যাঁ হ্যাঁ। তখন মানে কী করছিলেন বেলুন কিনে? মানে এটা এমন একটা রোমান্টিক ব্যাপার আসছিল ভাইয়া, মানে আমরা যে বাসায় থাকি পাশের বাসায় মানে আমাদের পাশের বাসার এক মেয়ে আছে, ছাদে বিকেলে আড্ডা। প্রিটি মাচ ইন্টারেস্টিং, মানে ভাইয়া একটা রিয়েলি একটা ইন্টারেস্টিং অ্যান্ড রোমান্টিক স্টোরি বলতে চাইতেছে। তো তার সঙ্গে আমার দেখা হয়, ওকে, বাট কোনো কথা হয় না। আচ্ছা, তো একদিন ভাবলাম যে না তাকে এই ব্যাপারটা জানানো উচিত। ওকে, তো এই যে বার্থডের যে এই বেলুনগুলো পাওয়া যায় না বার্থডেতে, ওইটা 10টা কিনলাম, 10টা কিনে 10টা কিনে ওইটাতে কলম দিয়ে লিখলাম, নাম লিখলাম, নাম প্লাস অ্যাড্রেস ম্যাড্রেস আমি দেবি, নাম্বার টাম্বার যা লাগবে দিয়ে এটা একটা সুতার সঙ্গে বেঁধে ওর ছাদের উপরে দিয়ে দিই। ও আচ্ছা, মানে এটা আপনার গার্লফ্রেন্ড কেনা পাশে পাশে মেয়েকে করছেন? রিয়েলি? তার মানে আপনি মানে রেগুলার, মানে রেগুলার না কিন্তু একবার বেলুন কিনে ইউজ করছেন? অ্যাকচুয়ালি রেগুলার না, এটা ফান করার উদ্দেশ্যে আর কি করা, অ্যাকচুয়ালি বাসাটা ছেড়ে দেবো আর কি ওর সঙ্গে, এতদিন চোখাচোখি হলো বাট কোনো কিছু হলো না এই কারণে আর কি। মানে সারপ্রাইজ দেওয়ার জন্য বা মেমোরেবল করার জন্য আপনি এই কাজটা করছেন। আর কিস ডে সম্বন্ধে আপনি কিস ডেতে কি করছেন, কিছু এমন কিছু অ্যাকচুয়ালি করছেন? অ্যাকচুয়ালি কিস ডে কবে এটা আমি অ্যাকচুয়ালি সত্যিই জানি না। আসলে কিস ডে তো মানে মানে সিকোয়েন্সে আসে, মানে কিস ডেতে আপনি কখনো মানে এরকম কিছু কিস দিয়েছেন বা সামথিং কোনো রোমান্টিক স্টোরি? ও ভাই গ্রেট। তো ভ্যালেন্টাইন্স ডে আপনি মানে কার সাথে সেলিব্রেট করেন, ফ্যামিলি অথবা গার্লফ্রেন্ড? অবশ্যই ফ্যামিলি, গার্লফ্রেন্ডের সাথে।
মানে গার্লফ্রেন্ড নেই আপনার বা গার্লফ্রেন্ড সাথে তো মানে ভ্যালেন্টাইন দেখা যায় মানে যদি ম্যাচুর লেভেল চিন্তা করি ঠিক আছে সো এই এজটাতে আমার এজ মাত্র 60 ঠিক আছে তো এই এজটাতে আই থিঙ্ক যে গার্লফ্রেন্ড থাকা প্রয়োজন নেই এই এজটাতে আমার মেইনলি আমার ফ্যামিলিকে টাইম দেওয়া প্রয়োজন ভ্যালেন্টাইন ডেটা যেটা মানে আমরা থিঙ্ক করি যে ইটস অনলি ফর গার্লস মানে ইটস অনলি ফর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো মেইনলি মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে রিলেশনশিপটা থাকে শুধু যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভ্যালেন্টাইন ডে শুধু আমরা আমাদের অপোজিট জেন্ডারের জন্য রেখে দিছি সেটা কিন্তু না ফ্রেন্ডের জন্য হইতে পারে টিচারের জন্য হইতে পারে ফ্যামিলির জন্য হইতে পারে বাবা মার জন্য হইতে পারে সো সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার মানে ভ্যালেন্টাইন ডেটা সেলিব্রেট করবো আমার বাবা মার জন্য আর আমার কাছে আমার বাবা মার জন্য ভ্যালেন্টাইন ডে শুধু একদিন না প্রতিটা দিনে আমার জন্য মানে ভালোবাসার দিবস হবে